কিন্তু মুসলমান না এমন সময় আল্লাহ তাআলা তার বাকেও দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে গেলেন, দুনিয়ার জমিন থেকে মানা জিয়ারত করতে গিয়ে বাবার কবর মাকে হারিয়ে ফেললেন। মুসলমান ইমানদার চাচার কাছে আস্তে আস্তে করে লালিত পালিত হচ্ছিলেন, কিন্তু চাচাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পয়গম্বরে আরামি ইয়তিম চাচা আবু তালেব যখন জীবিত ছিলেন, পয়গম্বরে আরামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত প্রচার করা আরম্ভ করলেন। মুসলমান ইমানদার এক পর্যায়ে আরবের কাফের মুশরিকরা চাচা আবু তালেবের কাছে এসে বলে, ও আবু তালেব, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, না হয় আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তার ব্যবস্থা নিব। কিন্তু মুসলমান একবার আর দুইবার না, কয়েকবার যখন এই কথা বলল, এক পর্যায়ে পয়গম্বরে আরবে বসে আছেন, ওই আরবের নেতৃবৃন্দরা কাফেরদের লিডারেরা বড় বড় লিডারেরা বসা পয়গম্বরে আরবের সামনে, এক পর্যায়ে চাচা আবু তালেব ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি আমার কাছে কি চাও, টাকা চাও, সম্পদ চাও, বলো, ক্ষমতা চাও, যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। যদি তুমি বলো আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করবা, তাহলে আমি সবচেয়ে সুন্দরী নারীটা তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। তারপরে বলো তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলবে না। এমন সময় পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, ও চাচা, আপনি জানেন দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা নাই, আমি দাদার কাছে বড় হচ্ছিলাম, দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার মাও নাই, আমি বড় ইয়তিম। ও চাচা, আমি আপনার কাছে লালিত পালিত হচ্ছে। ও চাচা, ভালো করে শুনে নেন, আমার এক হাতে চন্দ্র, আরেক হাতে এনে যদি সূর্য দেন, তার থেকেও আমি দাওয়াতি কাছ থেকে আল্লাহর তাওহীদের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ পেছপা হব না। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতান লিল আলামিন, শুধু জুদাস রাহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু আমারু জমিন। মুসলমান ইমানদার গুনাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বরে আরবিকে প্রেরণ করলেন, এমন উত্তম আদর্শ এই দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করে গেলেন, আজ সাড়ে 1400 বছর অতিক্রান্ত হয়ে যায়, আজও পর্যন্ত পয়গম্বরের আদর্শের মধ্যে বিন্দু পরিমাণ একটা ভুল দুনিয়ার কেউ বরকর করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم من بقى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. اللهم صل على محمد أنزله المقعد المكرب عندك يوم القيامة رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں طالب مولا ہوں میرا عشق نرالا میں طالب مولا ہوں میرا عشق نرالا ای جملہ جہاں جن کی تجلی سے اجالا یہ جملہ جہاں جن کی تجلی سے اجالا مایوس نہ ہوں اہل زمین اپنے خطوں سے مایوس نہ ہوں اہل زمین اپنے خطوں سے تقدیر بدل جاتی ہے مطر کے دعا سے تقدیر بدل جاتی ہے مطر کے دعا سے یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مسجد روپل کی ایلو امار باریتے تار تاری شاہ جا ہوا مائے نتنو شریتے رے نتنو شریتے مسجد روپل کی ایلو আমারো বাড়িতে তাড়াতাড়ি সাজায় নতুন শরীতে রে নতুন শরীতে কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার সর্বে আখি কেউ আটকাইতে পারবে না রে দরজায় খারা পালকি রে দরজায় খারা পালকি কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার সর্বে আখি কেউ আটকাইতে পারবে না রে দরজায় খারা পালকি রে দরজায় খার পালকি মসজিদের পালকি আইলো আমার
বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, নতুন শাড়িতে। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা নিও রে, কান্দে কইরা নিও। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা ধুল কহরিয়া কান্দে কইরা নিও রে, কান্দে কইরা নিও। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, নতুন শাড়িতে। দোতলা পূর্বপাড়া শাহিদ গাজামে মসজিদের উদ্যোগে 11তম তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, জাতির অহংকার, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করবার আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমার প্রিয় ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিন মুহিব্বিন মুরব্বিয়ানে জাম পরিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে অন্তরের গহীন থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং নতশিরের সাজদা অবনত করছি। যে আল্লাহ সমাজের এক ক্লান্তি লগ্নে, যেই সময় ইসলাম আর মুসলমানদের মধ্যে মানবাধিকার বলতে কিছুই নাই, এমন এক কঠিন মুহূর্তে, এমন নাজুক পরিস্থিতিতে, যে আল্লাহ আমাদেরকে কোরআনের ময়দানে দিনই মাহওয়ালে আসা এবং বসার তৌফিক এনায়াত করেছেন, আওয়াজ করে অন্তরের সবটুকুন ভালোবাসার আবেগকে উজাড় করে উচ্চ কণ্ঠে সকলে একভাগে একযোগে পড়ছে আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ আপনারা যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন, আমার বিশ্বাস বাহিরের মধ্যে একটা মানুষও ঘরে বসে থাকতে পারতো না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ময়দানে আজ মুসলমানের আওয়াজ না থাকার কারণে কাফের মুশরিকরা রাম বামরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার সাহস এবং হিম্মত পায় চিল্লায়, বলুন ঠিক কিনা? আজ যদি মুসলিম উম্মাহ সেই খালেদ বিন ওয়ালিদের ভূমিকা রেখে ময়দানের ভিতরে আজও পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনিকা দিত, আল্লাহর কসম করে বলি একটা জালেম শয়তানেরা রাম বামরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করার সাহস হিম্মত পেত না, ঠিক কিনা? বলে এই জন্য শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন, দেখি তো কারা কারা ভাগবেন। আলহামদুলিল্লাহ সবাই থাকবেন, আল্লাহ সবাইকে কবুল করুক। এবার দেখি কারা কারা থাকবেন। লিল্লাহি তাকবীর, মুসলমানদের আওয়াজ এত ছোট হতে পারে না, আওয়াজ করে বলুন লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। আমি দোয়া করি অন্তর থেকে, আপনারা জানেন এই মাহফিলকে ঘিরে অনেক কষ্ট করেছি, দীর্ঘ অনেক দিন যাবত ঘুম নাই, রাত 10টা 11টা 12টা বাজে ঘুমাইতে হয়েছে, তো আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনারা যারা বসেছেন শেষ পর্যন্ত যারা থাকবেন আল্লাহ তাআলা প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিন, সকলে পড়ি আমিন। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ করে বলেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে দুইটা কথা আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, দুইটা নির্দেশ দিয়ে দিলেন। এক নাম্বার, ও মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ,
তোমরা আমি আল্লাহ তাআলার আনুগত্য করো। কার আনুগত্য? আর আওয়াজ করে অন্তর থেকে আওয়াজ করে বলেন, কার ইবাদতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমরা আনুগত্য করব কার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও ইমানদাররা তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। শুধু আমি আল্লাহর আনুগত্য করলে দায়িত্ব শেষ নয়, শুধু আমি আল্লাহর আনুগত্য করলেই হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তাকে দেখে এই দুনিয়ার জমিনের মধ্যে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে আহলে কোরআন নামক এক জালেম ভণ্ডরা নেমেছে, যারা বলে আমরা কোরআন মানবো কিন্তু আমরা হাদিস মানবো না। ও মুমিন, না না না, বরং আপনি যদি ইমানদার দাবি করেন তাহলে আপনাকে কোরআনও মানতে হবে এবং আপনাকে হাদিসও মানতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে যেমন নামাজের কথা বলেছেন, ও মুমিনরা তোমরা নামাজ আদায় করো, কিন্তু কিভাবে নামাজ আদায় করো বিস্তারিত বলা নাই। কিন্তু বিস্তারিত যদি এখন আমাদের খুঁজতে হয়, এখন আমাদেরকে পয়গম্বরে আরবির দিকে যেতে হবে। তো পয়গম্বরে আরবি ঘোষণা করেন, সদনু কামার আই তুমুনি উসল্লি, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমি নবীকে যেভাবে নামাজ আদায় করতে দেখো, যেভাবে ইবাদত করতে দেখো, ঠিক তদ্রূপ সেইভাবে তোমরা ইবাদত করো। তার মানে হজ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কিভাবে করব বিস্তারিত বলা নাই। যদি আমাদেরকে মানতে হয় তাহলে পয়গম্বরে আরামের দিকে যেতে হবে। এই জন্য আজকে যারা দুনিয়ার জমিনের মধ্যে, আজকে যারা বলে আমরা কোরআন মানব হাদিস মানব না, নিঃসন্দেহে তারা বন্ধ ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলকে বিনষ্ট করবে না, নষ্ট করবে না। ও মুসলমান, তাকায় দেখেন, তাকায় দেখেন, এই দুনিয়াতে কত আদর্শের স্লোগান হলো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, পুঁজিবাদ গণতন্ত্র সমাজতন্ত্র, কার্ল মার্ক্সের আদর্শ। আল্লাহর কসম করে মনে রে ভাই, কোনো আদর্শের মাধ্যমে, কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই দুনিয়াতে মানুষ মানুষ হতে পারে নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আদর্শবান মানুষ হয়েছে, তাকে দেখেন একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াত নিসাবত তোরা কার শয়তা মিকুনি নামতওয়ানি গেরওয়ানি লানতাই হার বরওয়ানি। কেমন সময় পয়গম্বরে আরবি এই দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, যেই সময় আরবের মতো খারাপ আর কোনো মানুষ হতে পারে না, যেই সময় মানুষের কোনো দাম নাই, মানুষগুলো এত বর্বর বর্বর, নিজ সন্তানকে বাবা জীবন্ত কবর দিয়ে ফেলে, যেইখানের মধ্যে নারীদের কোনো সম্মান নাই, নারীদেরকে শুধু ভোগের পাত্র হিসাবে ধরা হতো। ও মুসলমান, পয়গম্বরে আরবিকে এমন কঠিন নাজুক পরিস্থিতিতে, যেই সময় মূর্তি পূজার মধ্যে সবাই লিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নাজুক পরিস্থিতিতে পয়গম্বরে আরবিকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ তাআলা তার বাবাকে নিয়ে গেলেন, বাবা নাই, বাবা খারাপ রয়েছে, ঈদের সময় প্রত্যেকটা সন্তান বাবার কাঁধে ওঠে, তারা ঈদগাহের মধ্যে যায়, কত আনন্দ করে, কত ফুর্তি করে। কিন্তু পয়গম্বরে আরবি ঘর থেকে বের হয়ে গেলেন, আর বাবাকে তালাশ করতেছেন, এদিক দিয়ে মা আমেনা বের হয়ে গেল, মা আমেনা বের হয়ে এবার বলতে লাগলো, ও বাচ্চারা বলো বলো, আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখে
দেখেছো কিনা, বলে মুহাম্মাদকে, মুহাম্মাদকে বা তার কি বা তার পরিচয়, তাকে তো চিনি না। এই জন্য পয়গম্বরে আরবিকে খুঁজতে আরম্ভ হয়ে গেলেন। এবার যখন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাশে বের হয়ে গেলেন, মুসলমান ইমানদার এক পর্যায়ে বাচ্চারা ডেকে ডেকে বলল, মুহাম্মাদকে চিনি না, কিন্তু একটা বাচ্চাকে দেখেছি বাবা বাবা বলে চিৎকার করতেছে। এবার মা আমেনা দৌড়ে গেল, দৌড়ে মা আমেনা আবার সন্তানকে গিয়ে বলে, ও সন্তান তুমি এখানে কেন? ডাক দিয়ে বলে, ও মা আমি তো আমার বাবার তালাশে বের হয়ে গিয়েছি। ও মা তুমি আমাকে বলো আমার বাবা কোথায়, আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করতে চাই। জন্মের পূর্বেই বাবা হারিয়েছে, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে বাবার বেদনা, বাবার কষ্ট তারাই বুঝবে যাদের দুনিয়াতে বাবা নাই। ওই বাবা হলো বটবৃক্ষ, সন্তানের ভবিষ্যতের জন্য নিজের সারাটা জিন্দগিকে উজাড় করে দেয়। শেষ পর্যন্ত বাবা একটা ভালো বিছানার পর্যন্ত ভালোভাবে চিন্তা করে না, আমি ভালো বিছানায় ঘুমাবো না, আমার সন্তানকে আমি কষ্টের মধ্যে রেখে আমি আরামের বিছানার মধ্যে ঘুমাবো, এটা আমি বাবা সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। ওই বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এবার পয়গম্বরে আরবি কান্না করে বলেন, ও মা বুঝলাম আমার বাবা নাই, কিন্তু তুমি আমাকে নিয়ে যাও, আমি আমার বাবার কবরটাকে একটু জিয়ারত করতে চাই। মা নিয়ে গেলেন। এবার যখন পয়গম্বরে আরবি জিয়ারত করতে লাগলেন, বাবা নাই, বাবা খারাপ, ইতিম সন্তানের বুক ফাটা আত্মচিৎকার, বুক ফাটা আত্মচিৎকার, এমন কান্না। কিন্তু মুসলমান না 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 না, এমন সময় আল্লাহ তাআলা তার বাকেও দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে গেলেন। দুনিয়ার জমিন থেকে মা নাই, জিয়ারত করতে গিয়ে বাবার কবর মাকে হারিয়ে ফেললেন। মুসলমান ইমানদার চাচার কাছে আস্তে আস্তে করে লালিত পালিত হচ্ছিলেন, কিন্তু চাচাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পয়গম্বরে আরামি ইয়তিম, চাচা আবু তালেব যখন জীবিত ছিলেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত প্রচার করা আরম্ভ করলেন। মুসলমান ইমানদার এক পর্যায়ে আরবের কাফের মুশরিকরা চাচা আবু তালেবের কাছে এসে বলে, ও আবু তালেব তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, না হয় আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তার ব্যবস্থা নিব। কিন্তু মুসলমান একবার আর দুইবার না, কয়েকবার যখন এই কথা বলল, এক পর্যায়ে পয়গম্বরে আরবে বসে আছেন, ওই আরবের নেতৃবৃন্দরা কাফেরদের লিডারেরা বড় বড় লিডারেরা বসা পয়গম্বরে আরবির সামনে। এক পর্যায়ে চাচা আবু তালেব ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ তুমি আমার কাছে কি চাও, টাকা চাও, সম্পদ চাও, বল, ক্ষমতা চাও, যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। যদি তুমি বলো আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করবা, তাহলে আমি সবচেয়ে সুন্দরী নারীটা তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। তারপরে বলো তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলবে না। এমন সময় পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, ও চাচা আপনি জানেন দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা নাই, আমি দাদার কাছে বড় হচ্ছিলাম, দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার মাও নাই, আমি বড় ইতিম। ও চাচা আমি আপনার কাছে লালিত পালিত হচ্ছে, ও চাচা ভালো করে শুনে নেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে এনে যদি সূর্য দেন, তার থেকেও আমি দাওয়াতি কাজ থেকে আল্লাহর তাওহীদের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ পেছপা হব না। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতান লিল আলামিন, শুধু জুদাস রাহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন। মুসলমান ইমানদার গুনাম
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বরে আরবিকে প্রেরণ করলেন, এমন উত্তম আদর্শ এই দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করে গেলেন। আজ সাড়ে ১৪০০ বছর অতিক্রান্ত হয়ে যায়, আজও পর্যন্ত পয়গম্বরের আদর্শের মধ্যে বিন্দু পরিমাণ একটা ভুল দুনিয়ার কেউ বরকরার করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক বুড়ি মহিলা পয়গম্বরে আরবি যখন রাস্তা দিয়ে চলাচল করতেন পয়গম্বর যেন কষ্ট পায়, এই জন্য ওই বুড়ি মহিলা পয়গম্বর যাওয়ার পথে কাটা বিছিয়ে রাখত যেন পয়গম্বরে আরবির পায়ের মধ্যে বিদ্ধ হয়ে যায়। কিন্তু মুসলমান না, দীর্ঘদিন পর্যন্ত এভাবে চলতে লাগলো, পয়গম্বরে আরবির চলার পথে কাটা বিছিয়ে রাখত, কিন্তু পয়গম্বরে আরবি স্বপ্ন দেখতেছেন। দীর্ঘদিন পয়গম্বরে আরবি লক্ষ্য করলেন, হঠাৎ করে কিছুদিন যাবত পর্যন্ত তিনি দেখতে পেলেন পথের মধ্যে কাটা নাই। পয়গম্বরে আরবি ভাবতে লাগলেন যেই বুড়ি মহিলা পথের মধ্যে কাটা পিছিয়ে দেয়, আজকে কয়েকদিন যাবত পর্যন্ত ওই বুড়ি মহিলা কেন কাটা বিছায় না, কোনো অসুস্থতার মধ্যে পতিত হলো কিনা, কোনো বিপদ হলো কিনা। এই জন্য পয়গম্বরে আরবি ওই শত্রুটার বাড়িতে পর্যন্ত গেলেন, গিয়ে এবার ডাক দিয়ে বললেন, ও বুড়ি মা বলেন আপনার কি কোনো অসুস্থতা হয়েছে কিনা। এবার ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, আগন্তুক যুবক, আজকে কয়েকদিন যাবত পর্যন্ত আমি অসুস্থতার মধ্যে পতিত হয়েছি, বিছানার মধ্যে পড়ে আছি। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন আপনার কি কোনো কাজ করে দিতে হবে কিনা। বলল হ্যাঁ, তুমি আমার ঘরটাকে গুছিয়ে দাও, সুন্দর করে পরিপাটি করে দাও। পয়গম্বরে আরবি সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিলেন, ঘরটাকে ঝাড়ু দেওয়ার পর ময়লাগুলোকে যখন ফেলায় দিবে এমন সময় ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, ও আগন্তুক যুবক, কে তুমি আমি জানি না, এই ময়লাগুলো তুমি ফালাইবা না, কি করব বলে ওইখানের মধ্যে একটা জুড়ি আছে ওই জুড়ির মধ্যে রেখে দাও। কেন কেন বলে, এই আরবের মধ্যে একটা খারাপ লোক আছে, তার নাম হলো মোহাম্মদ, মানুষের কাছে শুনেছি সে বড় খারাপ, সে যখন এই রোড দিয়ে যাবে তখন আমি তার উপরে এই ময়লাগুলোকে ফালাইব। নাউজুবিল্লাহ, নবীর প্রতি ভালোবাসা এতটুকু, নাউজুবিল্লাহটাও বললেন না, নাউজুবিল্লাহ বলেন। এবার ওই বুড়ি মহিলা যখন পয়গম্বরে আরবিকে ময়লাগুলো জুড়ির মধ্যে রাখার জন্য বলেছে, পয়গম্বরে আরবি জুড়ির মধ্যে ময়লাগুলো রাখলেন, সব কিছু প্রস্তুত করে বিদায় নেবেন, এমন সময় জুড়িটা তার সামনে নিয়ে বলেন, ও বুড়ি মা, আপনি তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে এই ময়লাগুলোকে ফালাইবেন, ঠিক আছে নেন, ভালো করে দেখে নেন, আমি হলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার যত আঘাত করার ইচ্ছা করেন, যত ময়লা ফালাইবেন কোনো দুঃখ নেই, আমার উপরে ফালান। এমন সময় ওই বুড়ি মহিলা অবাক হয়ে গেল, চোখ পেয়ে বেউস্র পড়ে যেতেছে, আর ডাক দিয়ে বলল, ও পয়গম্বর, আমি শুনেছি আরবের মধ্যে আপনার মতো খারাপ আর কেউ নাই, আপনি নাকি বড় খারাপ, না 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 না, আর আমি বেদিন অবস্থায় থাকতে চাই না, আমাকে এক্ষুনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। হামসিরাতে মুস্তফা দরতা মামে হালে এতেবা সুন্নতে খায়রুল বশর গীর নাজিম তাবয়াবি আয় পেসর মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মজদায়ে কা নামাইহাম কুন কবুল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য পয়গম্বরে আরবি এমন উত্তম আদর্শ এই দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করে গিয়েছে, সাড়ে ১৪০০ বছর অতিক্রান্ত হয়ে যায়, পয়গম্বরে আরবের আদর্শের মধ্যে বিন্দু পরিমাণ চুলকালি লেপন করার মতো কোনো সাহস এই দুনিয়ার জমিনের কোনো মানুষের হয় নাই, আজও হয় নাই, পূর্বেও হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য পয়গম্বরকে অনুসরণ অনুকরণ করেছেন সাহাবায়ে কেরাম, এমন ভালোবাসার নজির স্থাপন করে গিয়েছেন।
হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা নূ পয়গম্বরের একজন সাহাবী পয়গম্বরে আরবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। একদিন হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, ও হাবিব, তোমাকে একটা চিঠি দিলাম, এই চিঠিটা তুমি নিকৃষ্ট ওই মুসাইলামাতুল কাযযাব যে আমার সময়ে নবুয়তের দাবি করে, তুমি তার কাছে এই চিঠিটা পৌঁছে দিবা। এবার হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটাকে নিয়ে এবার ওই মুসাইলামাতুল কাযযাবের কাছে রওনা। মুসাইলামাতুল কাযযাবের কাছে যাওয়ার পর মুসাইলামাতুল কাযযাবকে আবার ডাক দিয়ে বলতেছে, ও মুসাইলামাতুল কাযযাব, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি পয়গম্বর হিসাবে তুমি মেনে নাও। কিন্তু মুসলমান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা দুই হাত দুই পা বেঁধে ফেলল। দুই হাত দুই পা বেঁধে এবার তার উপরে জুলুম নির্যাতনের স্টেপলার চালানো হচ্ছে। আর ডাকতে বলে, ও হাবিব, তুমি আমাকে নবী মানো। কিন্তু হাবিব রাদিয়াল্লাহু তাআলা নহু বলে, জীবন চলে যাবে যা, কোনো পরোয়া করি না, কোনো পরোয়া করি না, কিন্তু তোমার মতো নিকৃষ্ট জালেম কুকুরকে আমি নবী হিসেবে মানতে পারি না। এবার হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা নহুর ডান হাত বরাবর আঘাত করলো, ডান হাতটা কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা নহুকে ডাক দিয়ে বলে, বলো বলো, তোমার তো এখন কষ্ট হচ্ছে, তোমার এত এত কষ্ট, এখন সময় আছে, ভালো করে বলো তুমি কি আমাকে নবী মানো কিনা। বলে, না না, তোমাকে আমি কখনো নবী হিসাবে মানতে পারি না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর এবার বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটাও কেটে মাটির মধ্যে পড়ে গেল। আরে ঈমান কার নাম, ভালোবাসা কার নাম, এমন ভালোবাসার নজির স্থাপন করেছেন সাহাবায়ে কেরাম। এবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাক দিয়ে বলে, দুই হাত চলে গেল, এখনো সময় আছে, বলো তুমি আমাকে নবী হিসাবে মানো কিনা। বলে, না 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 না, তোমাকে আমি কখনো মানতে পারি না, জীবন চলে যাবে যা, কোনো পরোয়া করি না, কিন্তু আমি তোমাকে নবী হিসাবে মানতে পারি না। এবার বাম হাত এবার ডান পায়ের মধ্যে আঘাত করলো, যেই ডান পায়ের মধ্যে আঘাত করলো ডান পাওয়াটা সাথে সাথে কেটে মাটিতে পড়ে গেল। মুসলমান ইমানদার, শেষ সম্বল, এবার তার বাম পায়ের মধ্যে আঘাত করেছে, বাম পাওটাও কেটে মাটির মধ্যে পড়ে গেছে। এবারও ডাক দিয়ে বলে, ও হাবিব, বলো, দুই পা হারাইলা, এখনো সময় আছে, বলো তুমি কি আমাকে নবী হিসেবে মানো কিনা। বলে, ও নিকৃষ্ট জালেম শয়তান, জীবন চলে যাবে যাক, দুনিয়ার জমির মধ্যে তো মরার জন্যই এসেছি, বাঁচার জন্য আসি নাই, একদিন না একদিন তো দুনিয়ার সমস্ত মানুষকে চলে যেতে হবে, জীবন চলে যাক, কোনো পরোয়া করি না, কিন্তু তোর মতো বেয়াদব জালেম শয়তানকে কখনো নবী হিসেবে মানতে পারি না। আল্লাহ আকবার।